ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি মধুশ্রী চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। যারা তোমরা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে খুব সহজেই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার স্নান করা হয়ে গেছে, চলো তোমরা দেখতে থাকো। আজকে আমাদের কি হচ্ছে? বিরিয়ানি। কে করছে? আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে। আজকে আমরা বিরিয়ানি খাবো। বন্ধুরা, তোমরা জানতেই পারলে আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে। ভেবেছিলাম এটা তোমাদের কাছে সিক্রেট রাখবো, একেবারে দেখাবো, তো বলেই দিল। তোমরা শুনতেই পেলে খুশি, বলে দিল যে আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে আর বিরিয়ানিটা আমার দেওয়ার বানাচ্ছে। তো আজকে লাঞ্চে হচ্ছে আমাদের বিরিয়ানি, চলো দেখা যাক। তাহলে বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি গমটাকে ভালো করে রোদে উল্টে পাল্টে আবার মেলে দিচ্ছি। তো যেহেতু আমাদের আটা রুটি খাওয়া হয়, তো আমাদের গম কিনে নিয়ে ঝেড়ে ভালো করে রোদে শুকনো করে সেটাকে ভাঙিয়ে নেওয়া হয়। তো গম ভাঙানোর যে গরম গরম রুটি, দারুণ খেতে হয়, তো সেই জন্যেই গমটাকে রোদে দেওয়া হয়েছে। এই গাছগুলো সবেমাত্র কালকে বসিয়েছিল, তো যেহেতু প্রচুর রোদ সেই জন্য অল্প অল্প করে জল দিয়েছিলাম, নাহলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য অল্প অল্প করে জল দিলাম, কারণ গাছগুলো সবেমাত্র বসিয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই বিরিয়ানি খেতে বসে গেছি। তো সবাই মিলে একসাথে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা, আর তার সেটা যদি বিরিয়ানি হয় তাহলে তার কিছু বলার নেই। তো মা ওকে লেগ পিসটা দিয়েছে, ও লেগ পিস খুব পছন্দ করে, সেই জন্য ওকে লেগ পিস দেওয়া হয়েছে। ওটা আমার একটা ছোট দেওর হয়, তো বিরিয়ানি হয়েছে বলে ওকেও আমাদের সাথে একসঙ্গে খেতে বলা হয়েছিল, তো একসঙ্গে খাওয়া হয়েছে, সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। রবিবার যেহেতু ছুটির দিন, সেই জন্য রবিবারই বিরিয়ানিটা হলো। রবিবার সবাই বাড়ি থাকে, কিন্তু বাপি রবিবার বাড়ি থাকে না, সেই জন্য বাপি আমাদের দেখতে পাচ্ছে তোমরা দুপুরে, কিন্তু বাপি নেই, আমরা সবাই মিলে খাচ্ছি। এখন রাত্রিবেলা বিরিয়ানিটা আবার গরম করা হয়েছে, তো বাপিও ডিউটি থেকে চলে এসেছে। খেতে বসে গেছে আর আমিও বসে গেছি। দেখো, আমি সকালেও লেগ পিস
রাতেও লেগ পিস, আমার লেগ পিসটা এত ভালো লাগে, মানে বিরিয়ানি হলে লেগ পিস না হলে কি আর হয়। তো আমি দুবারই লেগ পিস নিয়েছি, তো সবাই মিলে খেতে বসে গেছি। আমি বিরিয়ানি খেতে বসে গেছি, লেগ পিসটা তোমাদেরকে বারবার দেখাচ্ছি, তোমরা খাবে, আমি খাচ্ছি, তোমরা খাবে। তো লেগ পিস পেয়ে তো আর কোনো কথাই হবে না, বিরিয়ানি হলে তো আমার তো বিরিয়ানি ফেভারিট, আর তার সাথে যদি লেগ পিস থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে, দুবার বিরিয়ানি খেলাম। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে শেয়ার করতে তোমরা ভুলো না, তোমাদের বন্ধু বান্ধব সবার সাথেই শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে নেক্সট পরের দিন আবার চলে আসবো আমি তোমাদের সামনে, ততক্ষণের জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।